আসানসোল দক্ষিণ বিধানসভার দামোদর নদীর ঘাটে অবৈধভাবে নদী গর্ভ থেকে বালি চুরি করার জন্য অভিযান চালায় আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল। সাথে ছিলেন শালতোড়া বিধায়ক চন্দনা বাউরি এবং বিজেপি রাজ্য কমিটির নেতা বাপ্পা চ্যাটার্জি। ঘটনাস্থলে হীরাপুর থানা পুলিশকে ডাকা হলে পুলিশ পৌঁছায়, খতিয়ে দেখা হচ্ছে বালি নিয়ে যাওয়ার কাগজপত্র। এই বিষয়ে কি বলছেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল এবং চন্দনা বাউরি, চলুন শুনে নেব। সামনেই কিন্তু নদী গর্ভ থেকে ব্যাপকভাবে বালি উত্তোলন হচ্ছে, এটা দক্ষিণ বিধানসভা কি বলবে? বালি চুরি করছে, এই চোরার চুরির সরকার, চোরেদের সরকার, তারা বালি চুরি করছে। আপনি জিজ্ঞেস করুন, বলবে যে লিগাল। হয়তো এই নদী গর্ভকে বলে না, যেটা কি বলে গ্রেজিং, গ্রেজিং করার জন্য হয়তো লিগালিও যদি হয়ে থাকে, হয়তো 30 ফুট গ্রেজিং করতে অ্যালাউ করা হয়েছে, কিন্তু আপনি তো দেখতে যাচ্ছেন না, ও 100 ফুট গ্রেজিং করে সেই বালিটা চুরি করছে। এবং ট্রাক ট্রাক দাঁড়িয়ে রয়েছে যারা বালি চুরি করে নিয়ে যাচ্ছে, প্রত্যেকটা ট্রাক আপনি দেখবেন ওভারলোডেড। এই ওভারলোডেড ট্রাকগুলো 50 টাকা করে পুলিশকে দিচ্ছে, প্রতি থানায় দিয়ে দিচ্ছে 50 টাকা 100 টাকা করে, চলে যাচ্ছে যেখানে যাওয়া। সরকার বলছে অবৈধ বালি বন্ধ আছে, এই ট্রাক্টরে করে যে বালি যাচ্ছে, ট্রাকে করে যে বালি যাচ্ছে, নদী গর্ভে মেশিন লাগিয়ে বালি তোলা হচ্ছে। এই সরকার তো যে কোনো অবৈধ কাজ তার সাপোর্টে আছে। গতকালও দেখলেন রেলওয়ের ওখান থেকে মানুষদেরকে, যারা অবৈধভাবে রয়েছে ইলিগালি, তাদেরকে সরতে বলা হয়েছে। কারণ কি, যে ফ্রেট করিডোর তৈরি হচ্ছে রেলওয়ে ফ্রম লুধিয়ানা টু ডাঙ্কুনি, তার জন্য ইলিগালভাবে যারা রয়েছে তাদেরকে সরিয়ে দেওয়া হবে, আর যারা লিগালি ছিল তাদেরকে হয়তো টাকা দিয়ে রিএম্বার্স করা হবে। কিন্তু কালকে দেখলাম যে টিএমসি নাকি তাদের জন্য বিক্ষোভ করছে, তাদের জন্য লড়াই করছে, তাদেরকে বসাতে হবে অন্য জায়গাতে, রিহ্যাবিলিটেট করতে হবে। তো এই সরকার যে কোনো ইলিগাল জিনিস, অবৈধ জিনিস তার সাপোর্টে আছে, লিগাল জিনিস বা সাংবিধানিক যে জিনিস তার সাপোর্টে এই সরকার নেই। সুতরাং এটা ন্যাচারাল, ওখান থেকে যে বালিগুলো চুরি হচ্ছে তারা বলছে যে এটা বৈধভাবে, কিন্তু আসলে অবৈধভাবে। এবং আপনার এলাকায় যেটা দেখা যাচ্ছে পরিষ্কার ভাবে যে বালি চুরি হচ্ছে, বালি তোলা হচ্ছে নদী গর্ভ থেকে মেশিন লাগিয়ে, কি বলবেন? দেখুন, এটা পারমিশন কে দিয়েছে বা কারা দিয়েছে আমাদের কাছে মানে এখনো পর্যন্ত স্বচ্ছ নয় বা আমরা জানি না। কিন্তু এখানে দেখুন নদী গর্ভে এত এত বালি, মানে ওভারলোড বালি আছে। আমাদের আমাদের ছেলেরা বা আমরা যদি কেউ বলতে যাচ্ছি তখন বলবে যে হয়তো তোলা তুলতে এসছে, এরকম একটা আওয়াজ তুলবে। কিন্তু আপনারা দেখুন এখানে, আপনারা চারদিকে ক্যামেরাটা ঘুরিয়ে দেখুন যে কিভাবে বালি চুরি হচ্ছে এই নদী থেকে। প্রচুর বালি, ওভারলোড বালি নিয়ে যাওয়া হচ্ছে। প্রশাসনের চোখে কি এগুলো পড়ে না? নিশ্চয়ই প্রশাসনের সাথে জড়িত আছে পুলিশ। তাছাড়া এগুলো কি করে সম্ভব যে এখান থেকে, নদীর থেকে ডাইরেক্ট গ্রামের রাস্তা হয়ে বালি তুলে নিয়ে যেতে পারে? এবং সম্পূর্ণভাবে মেশিন লাগিয়ে দিয়েছে, মেশিন লাগিয়ে, যেখানে মানুষের তোলার কথা, আমি তো জানি মানুষের তোলার কথা, যেখানে পশ্চিমবঙ্গে কোনো কাজ নেই, সেখানে যদি 100টা মানুষের বা 50টা মানুষের কাজ পাওয়া যায় সারাদিনে, তো সেখানে মানুষ উপকৃত হবে। কিন্তু এখানে দেখা যাচ্ছে জেসিবি লাগিয়ে পরে মাটি তোলা হচ্ছে, দিন রাত সমান হবে বালি তোলা হচ্ছে, দিন রাত সমান, এবং ওভারলোড বালি চলছে এখানে। এগুলো পুলিশ প্রশাসনের চোখে পড়েছে কিনা আমি বলতে পারছি না, কিন্তু আমরা বিরোধীরা, আমরা যদি যখনই বলতে যাই তখনই ওনাদের থেকে একটা বলা হয় যে ওনারা আমাদেরকে, আমাদের কাছ থেকে টাকা চাইতে আসছে। তো এইভাবে তো প্রকৃতি নষ্ট হয়ে যাচ্ছে, নদী গর্ভ বন্ধ হয়ে যাচ্ছে। আমরা আন্দোলন করব, আন্দোলনে অবশ্যই থাকবো, আমরা বিরোধী দল, আমরা অবশ্যই আন্দোলনে থাকবো, কিন্তু আমরা এটা পুলিশের দৃষ্টিগোচরে আনতে চাই যে ওনারা কি করছেন। এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের পুলিশ কি দলদাস হয়ে সারা জীবন কাজ করে যাবেন? এভাবে যদি কাজ করে প্রকৃতি নষ্ট। আমাদের সালতোড়া বিধানসভার যে এখানে যে নদীটা দেখুন, এখানে যদি আজকাল যদি নদীর যদি বান যদি আসে, অবস্থা কি হবে এখানে বুঝুন, অটোমেটিক এই সেতু ধরে এসে চলে যাবে। সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট টাইমস বাংলা।